হ্যালো ফ্রেন্ডস, আমি এসডি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কোথায় এসেছি? বইমেলা, আমি এই ফার্স্ট টাইম এলাম। আজকে আমি পুরো বইমেলা আপনাদের ঘোরাতে চলছি, তো ভিডিওটি আপনারা এনজয় করে বলবেন। একটু ভালো করে দেখবেন, কারণ আজকে আমরা যে ছবি দেখাচ্ছি চিনি নাকে পুরো অন্যরকম লাগছে। আজকে ভিডিওটা স্পেশাল, আমাদের মনে হচ্ছে আজকে স্পেশাল হতে আসবে বইমেলা, সেজন্য তো স্পেশাল সেজে। ঠিক আছে, ভিডিও ঠিক আছে দেখবেন, ঠিক আছে ভিডিও লাস্টে এটা বলবি কেউ এসেছিল কিনা। হ্যাঁ দেখবো। আরে বইমেলাতে সে সব কি কিনছো? এটার দাম মাত্র 60 টাকা। সব শেষ করে দেওয়া যায়। এতগুলো ভাগলো কেন? হয়ে গেছে, কি করা যাবে বল। এতগুলো থেকে গেল, মলিপা এতগুলো থেকে গেল কেন? হলো না বন্ধ কর, বন্ধ কর। একটা টাইমে শুনতাম বইমেলাতে নাকি শুধু বই পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায় না খাবার দাবার, কিন্তু এখন খাবার দাবারের সাথে সাথে আরো অনেক কিছুই পাওয়া যায় এখানে। সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হচ্ছে। যাই হোক, তো আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব, আবার আমরা কালকে ফিরে আসবো। তো চলুন আজকের মতো এখানেই, দেখা হচ্ছে কালকে আবার বইমেলাতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আবার আজ এসে গেছি বইমেলায়। পেছনে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে আমার দিয়া স্যারের ফটো তুলবে বলে, তো আপনারা ভিডিওটা এনজয় করুন। আর এদের ততক্ষণ কিছু একটা ফটো তুলে দিই আমি। তোদের কাছে একটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করবো, যে তোরা বলেছিস যে কালকে স্পেশাল কেউ আমার সাথে দেখা করতে আসবে, এখনো পর্যন্ত কেউ স্পেশাল কেউ এসছে? আসেনি? আচ্ছা, চোখে 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 কিচ্ছু হয়নি। অ্যাট লাস্ট আমি আমাদের সাথে পেয়ে গেছি দীপা আর শর্মিষ্ঠাকে। দুজনকে আজ বেশ ভালো লাগছে। তোমরা বইমেলা কবে থেকে আসছো, কতদিন আসছো? আমি আসছি ছোটোবেলা থেকে, যখন ময়দানে বইমেলা হতো তখন বাবার সাথে আসতাম। তারপরে এসেছি যখন সায়েন্স সিটিতে হয়েছে, সায়েন্স সিটি উল্টো দিকে, তখনও এসেছি, এখনও এখানেও আসছি। আর শর্মিষ্ঠা তুমি? আমি 3 বছর আসছি, এর আগে ওর সাথে এসেছিলাম ময়দানে, ময়দানে না কোথায় হয়েছিল না, সায়েন্স সিটি, সায়েন্স সিটিতে হয়েছিল। তারপরে 2 বছর এখানেই আসছি, খুব ভালো লাগে এখানে আসতে। প্রচুর মানে বই দেখে মানে ইচ্ছা করে, কিছু কিনি, কিনেওছি বই। তারপরে এই এখন ইন্টারনেট যে চুপ করে এসে গেল, সব কিছুই মানে বই তো মানে হারিয়েই যাচ্ছে, তাই এখানে এসে বেশ ভালোই লাগে। এত বই দেখে ইচ্ছা করে আর বই বই কিনি, খুবই ভালো লাগে। আর কিছু বই কিনেছো তোমরা? হ্যাঁ কিনেছি, একটা দেখিয়ে দাও। কিছুক্ষণ আগে এলাম, এলে আমাদের ছাত্র সংগ্রামের স্টোর থেকে একটা নিজের আয়নায় মানিক বলে একটা সব বই। আচ্ছা, নিজে আয়নায় সত্যজিৎ, আর হচ্ছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নিচে মহাবিশৃঙ্খলা, এই দুটো বই কিনলাম। ইন্টারনেট আসার পর থেকে আমাদের মতো ছেলেদের বইয়ের উপর একটা যে ভালোবাসাটা ছিল সেটা অনেকটাই হারিয়ে যেতে চলেছিল। আজকে এই বইমেলায় আসার পরে আমি যেন নতুন করে বইয়ের প্রেমে পড়ে গেলাম। বইমেলাতে বই অনেক ডিসকাউন্টে পাওয়া যায়, কিন্তু খাওয়ার দাম এখানে আকাশ ছোঁয়া। একটু বলে দে খাবারের দামের এক্সপিরিয়েন্স কি? স্বাভাবিক ব্যাপার হচ্ছে এখানে খাবারের জন্য ওই পাঠকরা বিশেষজ্ঞ আসে না, কিন্তু ম্যাক্সিমাম আমাদের মতো পাবে যারা, তারা এখানে মনমাট খাদ্য রয়েছে, ওই যারা খুঁজবে তার থেকে বেশি খাবার খেয়ে। আর এর চেয়েও বড় বিষয় হচ্ছে সিগারেট, যা স্বাভাবিক দাম তার চেয়ে ডবল দাম এখানে, মানে 10 টাকা মানে 5 টাকার টানা 10 টাকায় কিনতে হচ্ছে। এ হচ্ছে ব্যাপার, কারণ খুব দুঃখ বেদনার মধ্যে এই বইমেলাটা আমরা কাটাচ্ছি, বুঝতে পারছেন তো? এই এনার মুখটা দেখুন, দেখতে পাবেন। আচ্ছা, চা খেতে পাইনি,
চা খেতে গেছিল, চায়ের দাম বলেছে 20 টাকা কি। কালকে আমরা বইমেলা এসেছিলাম একটা কাজের জন্য, তো আমরা কালকে অনেক সব অভুক্তভাবে বাড়ি গেছি, চা দিয়ে খাবো তার উপায় নেই, কারণ চায়ের দামও 20 টাকা। সেই জন্য মানে এখানে খাবার খাওয়ার আগে দরকার ভেবে তারপরে খাবারের দিকে হাতটা বাড়ালে মনে হয় ভালো হয়, নাহলে মোটামুটি পকেট খালিয়ে বাড়ি গেছি। বইমেলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে এসে আপনি পুরো বইটা পড়ে নিলেও কেউ কিছু বলবে না, কোনো টাইমের কোনো বাধা নেই। তো চলুন আজকের ব্লগ এখানে এন্ড করা যাক। আপনারা জানেন যে আপনাদের এই ব্লগ কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তো জানেন কি করতে হবে, লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এখানে অনেক অনেক মজা হয়। প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব, ক্যালকাটান শোভিক, প্লিজ সাবস্ক্রাইব ক্যালকাটান শোভিক, বাই।